দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আরও খবর জানব চট্টগ্রামের সহকর্মী মাসুদুল হকের কাছ থেকে। মাসুদুল, নিশ্চয়ই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, তো এই এখন পর্যন্ত আসলে কতগুলো মনোনয়নপত্র জমা পড়েছে? চট্টগ্রামে সকাল থেকে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীরা তারা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং চট্টগ্রামের যে 16টি আসনে আজকে পর্যন্ত প্রায় 153 জন মনোনয়নপত্র জমা নিয়েছেন এবং এর মধ্যে জমা দিয়েছেন মাত্র 15 জন এবং আপনার প্রথম দিন জমা দেন চট্টগ্রাম 6 রাজন আসনের সংসদ সদস্য এবিএম ফজল করিম চৌধুরী এবং গতকালে দুই হেভিওয়েট প্রার্থী তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ভূমিমন্ত্রী জাবেদ তারা আপনার জমা দিয়েছেন এবং আজকে সকালে জমা দিয়েছেন সন্দীপের মিতা। মোট 153 জন মনোনয়ন নিল, কিন্তু আপনার জমা দিয়েছেন 14 জন এবং এই ভোটের যে উৎসব সেটি কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে। আপনারা দেখছেন রিটার্নিং কর্মকর্তার বাইরে কিন্তু এখানে দলীয় নেতা কিন্তু অপেক্ষা করছেন এবং চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে এর মধ্যে কিন্তু বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেশি, প্রায় 30 জনের অধিক। এর মধ্যে ওরা তারা সবাই আওয়ামী লীগের নেতা কর্মী এবং এখানে রয়েছেন সাবেক মেয়র মঞ্জুর আলম এবং এছাড়া চট্টগ্রামের যে 16টি আসনের মধ্যে যে আপনার মহানগর যে 4টি আসন রয়েছে সেখানে রয়েছেন হেভিওয়েট প্রার্থী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল, তারা কিন্তু এখনও দেননি, তারা একটু পরে দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ যারা হেভিওয়েট যারা প্রার্থী তারা অধিকাংশ কিন্তু আজকে 11টার পর এখানে দিবেন এবং সেই লক্ষ্যে কিন্তু তাদের নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন। মূলত যেদিন আওয়ামী লীগের যখন প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এর পর পরে কিন্তু ভোটের যে উৎসব সেটি আরম্ভ হয়ে যায় এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন আসনে কিন্তু যারা আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে একটি নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক উৎসবের আবেজ অর্থাৎ ভোটের উৎসব সেটা আরম্ভ হয়ে গিয়েছে। আর যেমনটি বলছিলাম সকাল থেকে কিন্তু মাত্র একজনই জমা দিয়েছেন, তিনি হচ্ছেন সন্দীপ আসনের মিতা, এছাড়া এখনও পর্যন্ত আর কেউ জমা দেননি। মোট 153 জন জমা 153 জন আপনার মনোনয়নপত্র আপনার নিল, তার 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 আপনার বিপরীতে জমা দিয়েছেন মাত্র 14 জন। তো যেমনটি বলছিলাম একটু পরেই চট্টগ্রামের যে 16টি আসনে যারা হেভিওয়েট প্রার্থী তারা এখানে আসবেন, সে সময় হয়তো আমরা আপনাকে আরও আপডেট খবর জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর। ধন্যবাদ মাসুদুল হক। মনোনয়নপত্র জমা দেওয়ার আরও খবর জানবো সিলেটের সহকর্মী প্রতুষ তালুকদারের কাছ থেকে। প্রতুষ, আজকে তো শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার, তো ভিড় কেমন দেখছেন? আমি প্রথমে জানাতে চাই যে কিছুক্ষণ আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সিলেট 6 আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, যেটি গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার নিয়ে গঠিত। তো এ সময় কিন্তু নিচে অর্থাৎ প্রাঙ্গণে কিন্তু অনেক নেতাকর্মী ছিলেন, কিন্তু তারা সঠিক নিয়ম মেনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্রটি জমা দেন। তো এ নিয়ে সিলেটে আমরা জানতে পেরেছি মোট 4 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, গতকাল 3 জন দিয়েছেন, যাদের মধ্যে একজন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, যিনি বর্তমান সংসদ সদস্য সিলেট 1 এবং যিনি আসলে গতকাল জমা দিয়েছেন সিলেট 1 আসনের জন্য। এছাড়াও মুহিদুর রহমান সিলেট 2 আসনের জন্য একজন স্বতন্ত্র প্রার্থী, যিনি জমা দিয়েছেন। এছাড়াও জমা দিয়েছেন আরেকজন, যিনি ইসলামী ঐক্যজোটের একজন প্রার্থী, ইসলামী দলের একজন প্রার্থী, তিনি জমা দিয়েছেন এবং আজ একজন। এ নিয়ে এখন পর্যন্ত 4 জন মনোনয়নপত্র জমা দিলেন এবং আমরা যে খবরটি পেয়েছি আসলে এখন পর্যন্ত 55 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যারা আসলে আজকের মধ্যেই তাদের প্রক্রিয়াটা কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ হবে। তো এখন পর্যন্ত নেতাকর্মীরা মোটামুটি ভিড় করছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং আমরা আশা করছি আজকের মধ্যেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং বিশেষ করে আওয়ামী লীগের যারা প্রার্থী তারা বলছেন তারা একটা উৎসব মুখর পরিবেশেই কিন্তু মনোনয়নপত্র জমা দেবেন। তবে তারা জমা দেওয়ার সময় যে বিধিমালা কিংবা নীতিমালা রয়েছে সেই নীতিমালা মেনেই তারা জমা দেবেন। এই ছিল সেটি। ধন্যবাদ প্রতোষ তালুকদার। এবার আরও খবর জানবো রংপুরের সহকর্মী মাজেদ মাসুদের কাছ থেকে। মাজেদ, আমাদের আগের দুজন সহকর্মী সিলেট এবং চট্টগ্রামের সহকর্মীরা যেমনটা জানাচ্ছিলেন যে একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তো রংপুরের চিত্রটা আসলে কেমন?
সাথে আসলে রংপুরেও আমরা দেখছি উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি রংপুর পাঁচ আসনের যিনি আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাশেক রহমান, তিনি তার দলবল নিয়ে নেতাকর্মীদের নিয়ে তিনি এসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়াও রংপুরের যে ছয়টি আসন রয়েছে, ছয়টি আসনে মোট 48 জন প্রার্থী এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তাদের মধ্যে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছে। হেভিওয়েট প্রার্থী যারা, তারা আজকে সকলেই মনোনয়নপত্র জমা দিবেন। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে 2018-2014 নির্বাচনে মহাজোট যে প্রধান বিরোধী দল, মহাজোটের বাইরেও যে প্রধান বিরোধী দল, সেটি আসলে জাতীয় পার্টি ছিল। এবং রংপুরে আমরা দেখেছি জাতীয় পার্টির আতুরঘর, সেদিক থেকে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জি এম কাদের, তিনি রংপুর তিন আসনে আজকে মনোনয়নপত্র জমা দিবেন। অন্যদিকে রংপুর ছয় আসনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি বেলা দুইটায় পীরগঞ্জে মনোনয়নপত্র জমা দেবার কথা রয়েছে। একইভাবে বেলা তিনটায় মনোনয়নপত্র জমা দিবেন পীরগাছায় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, তিনিও মনোনয়নপত্র জমা দিবেন। তো রংপুরে আমরা দেখেছি যে নেতাকর্মীদের নিয়ে কিন্তু এরই মধ্যে যারা মনোনয়ন পত্র পেয়েছেন বিভিন্ন দল থেকে, তারা কিন্তু গণসংযোগ করছেন এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে চলছেন, এবং আজকে তারা মনোনয়নপত্র জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে রওশনপন্থী নেতা জাতীয় পার্টির যিনি রয়েছেন মশিউর রহমান রাঙ্গা, তিনি এবার কোনো দল থেকেই মনোনয়ন পাননি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার সাথে এরই মধ্যে আমার কথা হয়েছে, তিনি বেলা দুইটায় গঙ্গাচড়া উপজেলায় মনোনয়নপত্র জমা দিবেন। অন্যদিকে যদি আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে ছয়টি আসন, এই ছয়টি আসনের মধ্যে সবথেকে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে রংপুর এক আসনে, গঙ্গাচড়া আসন, যে আসনটিকে জাতীয় পার্টির দুর্গ হিসেবে জাতীয় পার্টির নেতাকর্মীরা দাবি করেন। সেই আসনে আমরা কিন্তু দেখছি জাতীয় পার্টির এবার তাদের ঘরে দুজন প্রার্থী রয়েছেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, অর্থাৎ এরশাদের যিনি ভাতিজা। অন্যদিকে রওশনপন্থী নেতা সেখানে মশিউর রহমান রাঙ্গা, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অন্যদিকে আওয়ামী লীগের ঘরেও কিন্তু দুজন প্রার্থী রয়েছেন, সেখান থেকে আওয়ামী লীগের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তো সেই জায়গাটায় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, এবং যেহেতু রংপুরে জাতীয় পার্টি আসলে প্রধান বিরোধী দল, সেদিক থেকে এখানকার নির্বাচন জমে উঠবে বলেও কিন্তু জানা যাচ্ছে। আর এখন পর্যন্ত ছয়টি আসনে সবথেকে মনোনয়নপত্র কম জমা, মানে সংগ্রহ করেছে রংপুর চার আসন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির আসনে, এবং সবথেকে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে রংপুর এক আসন গঙ্গাচড়া আসনে, সেখানে মনোনয়নপত্র কেনা হয়েছে 12টি, এবং টিপু মুন্সির আসনে মনোনয়নপত্র কেনা হয়েছে 3টি। সব মিলিয়ে ছয় আসনে মোট 48টি মনোনয়নপত্র ক্রয় হয়েছে, 2টি জমা পড়েছে আজকে, কিন্তু 46টি মনোনয়নপত্র জমা হবে। তো এখন পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের যে পরিবেশ, সেটি উৎসব মুখর দেখছি এবং নির্বিঘ্ন পরিবেশ দেখছি। সাথী ধন্যবাদ মাজেদ। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10% ক্যাশব্যাক।